care of the wives. Why God created us? What this cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that you shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower. We will be far superior to the Americans. अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद औऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मन अहसनु कौलन मिम्मन दअ इलल्लाहि व अमिलु सालिहान कौला इन्नल मुस्लिमीन रब्बि शरहली सदरी व यस्सिर ली अमरी व अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली आपनादेर सबाइके स्वागत जानाई इस्लामिक सम्भाषणे अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बरकातुहु আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ গত সপ্তাহে ডেনমার্কে বেশ কিছু কার্টুন প্রকাশিত হয়েছিল এটা নিয়ে পুরো পৃথিবী জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কিছু কার্টুন ছাপা হয়েছিল আমাদের মুসলিমদের এই সমস্ত ব্যাপার ঠিক কিভাবে প্রতিবাদ করা উচিত ডেনমার্কের এই ঘটনাটা ঘটেছিল প্রায় মাসখানেক আগে আর সেটা আবারও ছাপানো হয়েছিল কয়েক সপ্তাহ আগে আমাদের নবীর বিরুদ্ধে পুরো ঘটনাটা হলো এই যে 30 সেপ্টেম্বর ডেনমার্কের একটা পত্রিকায় ছাপানো হলো 12টা কার্টুন 12টা ক্যারিকেচার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলোকে পজিটিভ বলা যায় না পুরোপুরি নেগেটিভ তার নামে উৎসাহ রটানোর জন্য একটা কার্টুনে নবী পাগড়ি পরে আছেন দেখতে টাইম বোমের মতো আরেকটা আছে তার পাশে অনেক মহিলা এগুলো প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখে এগুলো প্রকাশিত হওয়ার প্রায় 3 সপ্তাহ পরে অক্টোবরের 20 তারিখে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ ডেনমার্কে আর মুসলিম ধর্মীয় ব্যক্তিত্বগণ প্রধানমন্ত্রীর কাছে গেলেন আর বললেন এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না তাদের উচিত ক্ষমা প্রার্থনা করে এগুলো সব ফিরিয়ে নেওয়া এখানেও তারা কোনো রকম ইতিবাচক সাড়া পেলেন না প্রথমে তাদেরকে জানানো হলো যে এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না এরপরে জানুয়ারির 20 তারিখে এই 12টা ক্যারিকেচার 12টা কার্টুন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে নেগেটিভভাবে যে তিনি একজন সন্ত্রাসী হাতে তরবারি পাশে অনেক মহিলা মাথায় পাগড়ির মতো টাইম বোমায় সবগুলো আবার ছাপানো হলো নরওয়ের একটা পেপারে ডেনমার্কে সেটা ছিল স্থানীয় লোকজনের জন্য সেখানকার ভাষায় তখন পরিস্থিতি আরও ঘোলাটে হলো আর মুসলিমদের মধ্যে খুব হইচই শুরু হয়ে গেল এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি মুসলিমদের কিভাবে প্রতিবাদ জানানো উচিত এই সমস্ত ব্যাপারে এরকম ঘটনা এর আগেও ঘটেছে হতে পারে সালমান রুশদি অথবা হতে পারে তাসলিমা নাসরিন হতে পারে আমেরিকা হতে পারে নবীর নামে কুৎসা আর আপনারা হয়তো জানেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট ছাপানো হয়েছিল 1979 সালের 16 এপ্রিল প্রায় 150 বছরের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে 60,000-এর বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে তার মানে প্রতিদিন 1টার বেশি বই ইসলামের বিরুদ্ধে 150 বছরের মধ্যে লেখা হয়েছে 9/11-এর পরে যেন আগুনে ঘি পড়ে গেছে প্রতিদিন মধ্যে কয়েকটা বই লেখা হয় একাধিক আর্টিকেল ছাপানো হয় পুরো পৃথিবী জুড়ে হতে পারে ইন্টারনেটে হতে পারে খবরের কাগজে বা স্যাটেলাইট চ্যানেলে অথবা হতে পারে কোনো বই বা বুকলেট এটা এখন অনেক বেড়ে গেছে এখন মুসলিমদের কিভাবে প্রতিবাদ জানানো উচিত যখন এরকম খবর আসে বা মিডিয়ায় কিছু প্রচারিত হয় হতে পারে টেলিভিশনে হতে পারে প্রিন্ট মিডিয়া ইত্যাদি কেউ যদি নবীর নামে কুৎসা রটায় বা তাকে অপমান করে মুসলিমরা কিভাবে উত্তর দেবে এক একজন এক এক রকমের মত দেয় এখানে আমার মতামত জানতে চাইলে আমি বলবো আপনারা যদি সামগ্রিকভাবে ব্যাপারটা দেখেন যে আমরা কিভাবে প্রতিবাদ জানাব যখন মিডিয়া বা অন্য কোথাও ইসলাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কুৎসা রটানো হয় সামগ্রিকভাবে দেখলে এটাকে 6টা ক্যাটাগরিতে ভাগ করা যায় যে কিভাবে প্রতিবাদ জানাবেন প্রথমটা হচ্ছে আপনি মিডিয়াতে উত্তর দেবেন ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন আর এখনকার দিনে সেরা মিডিয়া হচ্ছে টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল তারপর প্রিন্ট মিডিয়া নিউজ পেপার ম্যাগাজিন এছাড়াও হতে পারে বুকলেট অথবা কোনো বই ইন্টারনেট তাহলে 1 নম্বর হচ্ছে মিডিয়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুসলিম পৃথিবীর যে জায়গাতে থাকুক আর ঘটনাটা ঘটুক যে কোনো মুসলিম বা অমুসলিম দেশে আমাদের নবীর নামে কোনো অভিযোগ বা নবীর নামে কুৎসা পৃথিবীর যে কোনো দেশে ঘটুক মিডিয়ার 4টা মাধ্যমে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন সে আপনি থাকেন কোনো মুসলিম বা অমুসলিম দেশে
তাহলে প্রথম চারটা ক্যাটাগরিতে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন সে ঘটনাটা ঘটুক কোন মুসলিম দেশে বা অমুসলিম দেশে, তাহলে এক নম্বর মিডিয়া, দুই নম্বর হতে পারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো একটা জনসভা করতে পারেন, দূতাবাসে একটা চিঠি দিতে পারেন অথবা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে এই ঘটনার প্রতিবাদ জানাতে পারেন, ডেনমার্কের প্রধানমন্ত্রীকে সেই খবরের কাগজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা যায় ইত্যাদি, তবে শান্তিপূর্ণভাবে হতে হবে। লোক হতে পারে কয়েকশো বা কয়েক হাজার বা কয়েক লাখ, সেটা শান্তিপূর্ণ হবে। আর এরকম প্রতিবাদ মুসলিমরা করতে পারে পৃথিবীর যে কোনো দেশে। মুসলিমরা তৃতীয় যে ক্যাটাগরিতে প্রতিবাদ জানাতে পারে যেটা পজিটিভ, সেটা হচ্ছে কোনো আইনগত পদক্ষেপ, লিগ্যাল অ্যাকশন। যেমন আপনি আইনের মাধ্যমে দোষী ব্যক্তিকে আদালতে হাজির করলেন, কেস করলেন, এভাবে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানানো যেতে পারে। যেমন ধরেন আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে যার নাম কেয়ার, CAIR, একটা মুসলিম অর্গানাইজেশন এই ধরনের কাজ করে থাকে। আর আপনারা সবাই হয়তো নাইক কোম্পানির নাম জানেন, অনেকে বলে নাইকি, NIKE, খুব বিখ্যাত কোম্পানি, খেলার পোশাক বানায়, টি শার্ট, শু ইত্যাদি। একবার তারা একটা শু বানালো আর সেটার পেছনে এমনভাবে তাদের লোগো বসিয়ে দিল যেটা দেখলে যে কারো মনে হতে পারে সেখানে আল্লাহ লেখা, আর সেই লেখাটা ছিল জুতার পেছনে, এটা অপমানজনক। তখন কে আর কি করল, নাইকির নামে একটা কেস করে দিল। আর তারপরে কোর্টের বাইরে তাদের মধ্যে একটা মীমাংসা হয়ে গেল, নাইকি জরিমানা দিল $17 মিলিয়ন এরকম কিছু, $1,70,00,000, আর বললো টাকাটা দিয়েছে মুসলিম সম্প্রদায়কে, তারা যেভাবে খুশি ব্যবহার করতে পারে। তারপর সে টাকা দিয়ে বানালো মুসলিমদের জন্য পার্ক, মুসলিমদের লেখাপড়া ইত্যাদি। তাহলে কেয়ার কোম্পানি, মুসলিম অর্গানাইজেশন একটা কেস করল, তবে কেসটা আর কোর্টে যায়নি, তাহলে হয়তো অনেক জরিমানা দিতে হতো, বাইরে মীমাংসা হয়েছিল। সেটা যাই হোক, হয় কোর্ট বলবে একটা ক্ষতিপূরণ দিতে বা বাইরে মীমাংসা, সেটা ছিল প্রায় $17 মিলিয়ন, মাশাল্লাহ, অনেক বড় একটা অ্যামাউন্ট, পরিমাণটা অনেক বেশি, 80 কোটি টাকারও বেশি ভারতীয় টাকা। শুধুমাত্র একটা লোগো, জুতাটা তুলে নেওয়া হয়েছিল, বাজার থেকে সব জুতা তুলে নিয়েছিল আর উৎপাদন করেনি, এটা লিগ্যাল অ্যাকশন। তাই এ ধরনের ব্যাপারে মুসলিমরা আদালতে কেস করতে পারেন, তবে কিছু দেশে কোনো লাভ নেই, যেমন ভারত, এখানে কেস করলে হয়তো সেটা নিষ্পত্তি হবে না, আইনটাই এমন যে কেস চলবে 10 বছর 20 বছর। তাই দেশটাও দেখতে হবে, আমেরিকায় আইনকানুন খুব কড়া, কপিরাইট আইন কড়া, সব আইনই খুব কড়া, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রথম দ্বিতীয় ক্যাটাগরিতে প্রতিবাদ জানাতে পারেন আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, মানে মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণাগুলো দূর করে দেয়া, চিঠি লেখা, বই ছাপানো, ইসলাম আর আমাদের নবীর সঠিক চিত্রটা আসলে কি, দুই নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ, তিন নম্বর আইনগত ব্যবস্থা মানে লিগ্যাল অ্যাকশন, যদি সেই দেশে কাজ হয়, যদি কাজ নাও হয় অন্তত চেষ্টা করে দেখতে পারেন দায়ী ব্যক্তিকে আইনসম্মতভাবে বাধা দেয়া যায় কিনা। চার নম্বর ক্যাটাগরি হচ্ছে অর্থনৈতিক প্রেশার বা ব্যবসায়িক প্রেশার, এটাও হয়তো পৃথিবীর সব দেশে কাজ করবে না, তবে যদি সেই দেশের পণ্যদ্রব্য বয়কট করেন যারা এই কাজটা করেছে, যদি সেই দেশে ঘটনাটা ঘটে, অথবা সেই দেশের প্রধানমন্ত্রী হয়তো ব্যাপারটাকে উপেক্ষা করেই যাচ্ছে, নিন্দা করছে না, মানে তিনিও কাজটার সাথে জড়িত, ঠিক, তাদের বয়কট করেন। যেমন আপনারাও হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন গালফ ওয়ার শুরু হয়েছিল তখন সেই দেশগুলো আমেরিকার পণ্য বয়কট করেছিল, এতে আমেরিকার প্রায় অনেক আর্থিক লস হয়েছিল, এটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক বয়কট, যেটাতে কেউ আপত্তি জানাবে না, এভাবে প্রতিবাদ জানাতে পারেন। তবে যদি আমরা এমন কোনো আমেরিকান পণ্য ব্যবহার করি যেটা খুব কম মুসলিমই ব্যবহার করে, তাহলে সেটা হবে শুধু সময় নষ্ট করা, তবে যদি বয়কট করলে তাদের অর্থনৈতিক ক্ষতি হয় তাহলে করেন, এটা হচ্ছে চার নম্বর। পাঁচ নম্বর হতে পারে রাজনৈতিক অ্যাকশন, রাজনৈতিক অ্যাকশন মানে মুসলিম দেশগুলো সবাই মিলে একটা অবস্থান নেবে, তারা সবাই রাজনৈতিক লেভেল থেকে এটা জানাবেন সেই দেশের প্রধানমন্ত্রীকে যে এই কাজটা বন্ধ করতে হবে, তা না হলে এখানে আপনাদের দূতাবাস বন্ধ করে দেব অথবা আমাদের দূতাবাস তুলে নেব ইত্যাদি। তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বর ক্যাটাগরি, রাজনৈতিক লেভেলে সরাসরি প্রধানমন্ত্রীরা মিলে আলোচনা করছেন, প্রেসিডেন্টরা মিলে আলোচনা করছেন, রাজনৈতিক লেভেল থেকে এটা বন্ধ করে ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সবশেষ মানে ছয় নম্বরটা হচ্ছে প্রতিবাদ করার সময় কিছুটা জোর প্রয়োগ করা। যেমন ধরেন লোকজন হয়তো কারো একটা কুশপত্রের লেখা বানিয়ে পোড়ালো, তারা দূতাবাসে পাথর ছুঁড়ে মারলো, কিছু লোক আবার হয়তো সেসব জায়গাতে বোমা ফাটাচ্ছে ইত্যাদি,
এখানে প্রথম পাঁচটা ক্যাটাগরির কথা বললে কোনো সমস্যা নেই, কেউ আপত্তি জানাবে না, এমনকি যারা দায়ী ব্যক্তি তারাও আপত্তি জানাতে পারবে না। এটা বাকস্বাধীনতা হলে আমাদেরও মিডিয়ার উত্তর দেওয়ার অধিকার আছে। তাহলে সেই লোক যদি আপনার শত্রু হয়, কেউ নবীর বিরুদ্ধে বই লিখলো, আপনি মিডিয়ায় উত্তর দিলেন, সে বলতে পারবে না কাজটা ভুল। দুই নম্বর, শান্তিপূর্ণ প্রতিবাদ, কেউ আপত্তি জানাবে না। আপনারা কুৎসা রটিয়েছেন, প্রতিবাদ জানানো আমাদের অধিকার, তাই আমরা এখানে এসে কাজটার প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে। এখানে লিফলেট দিচ্ছি, তারপর ইসলামের সবচেয়ে বড় শত্রু আপত্তি জানাতে পারবে না, কোনো দেশও আপত্তি জানাতে পারবে না, দুই নম্বর ক্যাটাগরিতে। এক আর দুই, তিন, বয়কট করবেন পণ্যদ্রব্য, এটা আমার ইচ্ছা, আপনাদের পণ্য ব্যবহার করবো না, আমেরিকান বা ড্যানিশ পণ্য ব্যবহার করবো না, সেটা আমার ইচ্ছা, কেউ আপত্তি করবে না। চার, লিগাল অ্যাকশন, আইনগত ব্যবস্থা নেবেন, আদালত শাস্তি দেবে অথবা ক্ষতিপূরণ দিতে বলবে, তবে আদালতে কেস করা নিয়ে কেউ আপত্তি করবে না। পাঁচ নম্বর, রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করবে, এতেও কেউ আপত্তি জানাবে না। ছয় নম্বর, ভায়োলেন্স, জোর করা, মানুষ আপত্তি জানাবে। ছয় নম্বর ক্যাটাগরির কথা যদি বলেন, জোর করা, যদি সেটা একেবারে প্রাথমিক স্তরে হয় তাহলে হয়তো কিছু মনে করবো না, যদি কুৎসার মাত্রাটা বেশি হয়, যেমন ফ্ল্যাগ পোড়ানো, কাজ হতে পারে নাও পারে, তবে আপত্তি করবে না। এখন এই জোর প্রয়োগ করা ছয় নম্বর ক্যাটাগরি নিয়ে মতভেদ আছে। তবে যদি সেই দেশের কোনো লোককে আপনারা ধরেন, সে দেশের কোনো নাগরিককে যদি এজন্য অপহরণ করেন অথবা মেরে ফেলেন, ইসলামে নিষিদ্ধ। আমেরিকার দায়িত্বে একজন আমেরিকানকে ধরে মেরে ফেলো বা একটা বোমা ফাটিয়ে দিলাম, ইসলামে এটা নিষিদ্ধ। এখানে আমি প্রথম যে পাঁচটা ক্যাটাগরির কথা বলেছি কৌশল, এগুলোতে ইসলাম আপত্তি করবে না, কোনো অমুসলিমও আপত্তি করবে না। ছয় নম্বর ক্যাটাগরি, সামান্য জোর প্রয়োগ, একটা ফ্ল্যাগ পোড়ানো, কুষ্পতল্লিকা পোড়ানো, বেশিরভাগ লোক আপত্তি জানাবে না, তাই ইসলামও বলবে না কাজগুলো হারাম। তবে ছয় নম্বর ক্যাটাগরিতে যদি বেশি মাত্রায় বল প্রয়োগ করেন অথবা নিরপরাধ কাউকে ধরে হত্যা করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। যদি কাউকে হত্যা করেন, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে পুরো মানব জাতিকে হত্যা করলেন। যদি কারো জীবন রক্ষা করেন, পুরো মানব জাতিকে রক্ষা করলেন। যদি এই কাজের জন্য দায়ী লোকটাকে ধরতে পারেন, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু সেই দেশের নিরপরাধ কোনো মানুষকে যদি ধরেন, ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি সেই দায়ী লোকটাকে ধরতে পারেন আর ইসলামিক দেশ হলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে মুসলিমরা এইসব উপায়ে প্রতিবাদ জানাতে পারে। এখন যদি এই ব্যাপারটা নিয়ে বলতে হয়, আপনি যেটা নিয়ে প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12টা কার্টুন সেপ্টেম্বরের 30 তারিখে প্রকাশিত হয়েছিল একটা পেপারে, আর সেটা ছিল ডেনমার্কের স্থানীয় পত্রিকা। এটার পরেই সবাই প্রধানমন্ত্রীর কাছে গেল, মুসলিমরা সবাই তখন একত্রিত হয়েছিল, মুসলিম রাষ্ট্রদূতরা একত্রিত হয়েছিল। 3 সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল, তাকে বলা হলো এটা ঠিক না, নবীর নামে কুৎসা বন্ধ করেন। প্রধানমন্ত্রী ব্যাপারটা হালকাভাবে নিলেন, কোনো পদক্ষেপই নিলেন না, তারা কোনো সাড়া দেয়নি, ঠিক আছে দেখবো, কিন্তু কিছুই দেখলেন না। এরপর জানুয়ারির 20 তারিখে, 3 মাস পরে, কার্টুনগুলো আবার ছাপানো হয়েছিল নরওয়েতে। অনেকেই বিদেশ থেকে আমাকে ফোন করেছিল, জাকির ভাই আমরা সবাই মিলে প্রতিবাদ করবো, এটা ঠিক হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম ছোট থাকতে প্রতিবাদ না করলে এটা আরও বেড়ে যাবে। তারপর খবরের কাগজ থেকে আমরা জানতে পারলাম যে এটা আসলে জানুয়ারিতে শুরু হয়নি, শুরু হয়েছে 30শে সেপ্টেম্বর। মুসলিমরা তখন শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এটা তো বাকস্বাধীনতা, আমি কি করতে পারি, কোনোই পদক্ষেপ নেননি। তারপর এই কার্টুনগুলোই ছাপানো হলো আবার আরেকটা ইউরোপিয়ান দেশ নরওয়েতে, একই কার্টুন ছাপানো হলো জানুয়ারির 20 তারিখে। তারপর 4টা জার্মান পেপারও এগুলো ছাপানো হলো নবীর কারিকাচার, তার নামে কুৎসারটি। আমি সবগুলোর কথা বলছি না, বিস্তারিত বলতে গেলেও সময় লাগবে, কয়েকটার কথা বলেছি, যেমন একটাতে নবীর মাথায় পাগড়ির মতো করে টাইম বোম, তারপর হাতে তরবারি ইত্যাদি ইত্যাদি, সবগুলোর কথা বলছি না। তাহলে কার্টুনগুলো আবার ছাপানো হলো প্রথম নরওয়েতে, সে সময় খুব হইচই হয়েছিল, তারপর ছাপালো জার্মানিতে 4টা জার্মান পেপার, তারপর ফ্রান্সে ছাপানো হলো, এরপর হাঙ্গেরিতে। তার 1 সপ্তাহের মধ্যে দেখা গেল যে মুসলিমরা প্রতিবাদ জানাচ্ছে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই, মাশাল্লাহ। তারা প্রতিবাদ জানিয়েছিল মাশাল্লাহ 6টা ক্যাটাগরিতেই। মুসলিমরা উত্তর দিয়েছে, সেগুলো পাবেন ইন্টারনেটে, তারপর দেখবেন ম্যাগাজিনে, দেখবেন স্যাটেলাইট চ্যানেলে, মাশাল্লাহ ভালো উত্তর দিয়েছে। তারপর দ্বিতীয় ক্যাটাগরি, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অনেক জায়গাতে হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, পাকিস্তানে, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ। তৃতীয় ক্যাটাগরি, আইনগত ব্যবস্থা, আলহামদুলিল্লাহ সৌদি আরবে 500-এরও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটি বানানোর চিন্তা করেছেন, যে ভবিষ্যতে কেউ যদি ইসলাম বা নবীর নামে কুৎসারটায়, আমরা আন্তর্জাতিক আদালতে কেস করব। এই হলো তৃতীয় কৌশল। 4 নম্বর,
অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা আর মাশাআল্লাহ অর্থনৈতিক যে প্রেসার, ঠিক তার পরপরই পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডেনমার্কের পণ্য বয়কট করেছে। শুধুমাত্র কুয়েতে এক বছরে তারা ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করে। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে $170 মিলিয়ন পণ্য রপ্তানি করে, আর মধ্যপ্রাচ্যে $800 মিলিয়ন বেশি। কিছু পরিসংখ্যান বলছে প্রতি বছর $1 বিলিয়ন। চিন্তা করেন এই $800 মিলিয়ন বেশি ক্ষতি ডেনমার্কের জন্য প্রতি বছর, অনেক বড় ক্ষতি। ডেনমার্কের অর্থনীতি যদি দেখেন, খুব ছোট্ট একটা দেশ, এদের প্রধান উৎপাদিত পণ্য ডেইরি পণ্য, দুধ ইত্যাদি। শুধু মধ্যপ্রাচ্যে, পৃথিবীর সব মুসলিম দেশের কথা বলছি না, সবগুলো ধরলে সেটা $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যেটা হলো যে সুপারমার্কেটগুলোর মালিকরা তখন বলল ডেনমার্কের ডেইরি পণ্য এখন থেকে বাদ। তারা কিন্তু লস করেনি, তাদের কোনো লস হয়নি, লোকজন অন্যটা কিনেছে কিন্তু ডেনমার্কেরটা না, এভাবে ডেনমার্কের ক্ষতি হলো। এরপর তারা যেটা করলো যে ডেইরি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের, তারা গেল প্রধানমন্ত্রীর কাছে, গেল খবর কাগজের কাছে এটা কি হচ্ছে। তারপর খবর কাগজ ক্ষমা প্রার্থনা করলো দেরি করে, কয়েক মাস পরে। তাদের ক্ষমা প্রার্থনার কারণ হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আরবি আর ইংরেজিতে খুব পরিষ্কার, কিন্তু ডেনিশ ভাষায় কথাটা একটু অন্যভাবে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করার খুব একটা আন্তরিক ছিল না। আর খবর কাগজের প্রধান সম্পাদক বললেন, আমরা যেটা করেছি ডেনিশ আইনের বিরুদ্ধে সেটা যায় না, তবে যেহেতু পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি। তার মানে ক্ষমা প্রার্থনা করছে কিন্তু শর্ত আছে, ডেনিশ আইন অনুযায়ী এই কাজটা নিষিদ্ধ না। আমরা তো ডেনমার্কের কোনো আইন ভাঙিনি, তবে যেহেতু এতে পৃথিবী জুড়ে অনেক মুসলিম আহত হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি। যেমন ধরেন কোনো ধর্মে ধর্ষণের অনুমতি আছে, কারো বোনকে ধর্ষণ করে বললাম আমার ধর্মে তো এটার অনুমতি আছে, তবে আপনি আঘাত পেলে আমি দুঃখিত। এভাবে বলতে পারেন না যে আমার দেশে এটা সঠিক, মানবতার সাথে অন্যায় হলে সেটা অন্যায়, আপনার আইনে থাকুক বা না থাকুক, আপনার দেশে থাকুক বা না থাকুক। ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুমতি আছে, তারপর ধর্ষণ করলো আপনার মা বোন বা স্ত্রীকে, আর বললো আপনি আঘাত পেলে আমি দুঃখিত, এটা কি লজিক্যাল? না, যেটা মানবতার জন্য খারাপ সেটা খারাপ, যেটা হারাম সেটা সবার জন্য নিষিদ্ধ, অথবা বেশিরভাগের জন্য তখন সেটা হারাম। সামান্য কয়েকজনের জন্য খারাপ হলে সেটা হারাম নয়, যেমন চিনি তাদের জন্য হারাম যাদের ডায়াবেটিস আছে, এটা সবার জন্য হারাম না, শুধু ডায়াবেটিক রোগীর জন্য হারাম। তাহলে এখানে ক্ষমা প্রার্থনাটা আন্তরিক ছিল না। তবে ডেনমার্কে অনেক হইচই হয়েছিল। আরেকটা জিনিস, বছরে $800 মিলিয়ন আমেরিকার জন্য হয়তো কিছুই না, এটা কৌশল আমেরিকার ক্ষেত্রে হয়তো কাজ হবে না, তবে গত বছরে যখন সারা আমেরিকার পণ্য বয়কট করা হয়েছিল সেখানে আমেরিকার $1 বিলিয়ন ক্ষতি হয়েছিল। তাহলে এভাবে যদি কাউকে বয়কট করে থাকেন, যদি দেশটা অনেক বড় আর ক্ষতিটা খুব সামান্য হয়, তাহলে হয়তো কোনো লাভ হবে না। তবে এই $800 মিলিয়ন ডেনমার্কের জন্য এটা অনেক, আমেরিকার জন্য হয়তো অনেক না। তাহলে যদি প্রতিবাদ জানান অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে, পণ্য বয়কট করে, যেমন ধরেন আমরা হয়তো বললাম যে আসেন আমরা ভারতে ডেনমার্কের পণ্য বয়কট করি, এতে ডেনমার্কের অর্থনীতিতে আমরা একটা আঁচড়ও ফেলতে পারবো না। যদিও ভারত অনেক বড় দেশ, জনসংখ্যা 1 বিলিয়ন, মুসলিমদের সংখ্যা 160 থেকে 180 মিলিয়ন হতে পারে, আমরা ডেনিশ পণ্যের নিয়মিত ক্রেতা নই, তবে মধ্যপ্রাচ্য নিয়মিত, তাদের বেশিরভাগ পণ্য যায় মধ্যপ্রাচ্যে। এটা কৌশলের উপর নির্ভর করবে, এই কৌশলে কাজ হয়েছে এখানে। তার পরপরই বিভিন্ন অবস্থান থেকে লোকজন ক্ষমা চাইতে লাগলো। এরপর রাজনৈতিক কৌশলের কথা যদি বলি, 5 নম্বর রাজনৈতিক, অনেক মুসলিম দেশ এটার প্রতিবাদ জানিয়েছে। মুসলিমরা, রাষ্ট্রদূতরা 20 অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলল এটা ঠিক হচ্ছে না, প্রধানমন্ত্রী খুব একটা গুরুত্ব দিলেন না। তারপরে কি ঘটল, সাথে সাথে সৌদি আরব তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। তারা ডেনমার্কের সৌদি রাষ্ট্রদূতকে বলল আপনি চলে আসেন এক্ষুনি। আর অনেক মুসলিম দেশই বলল তারা তাদের দেশে ড্যানিশ দূতাবাস চায় না। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেসার। তখন তারা দুঃখ প্রকাশ করে বলল ভুল হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী জুড়ে মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানিয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে শেষ ক্যাটাগরি ভায়োলেন্স, এরকম কিছু দেশ আছে যেমন ইন্দোনেশিয়ায় ড্যানিশ দূতাবাসে হামলা করেছে, দূতাবাসের জানালা ভেঙে ফেলেছে, পচা ডিম আর টমেটো ছুঁড়ে মেরেছে, ইরাকে ডেনমার্কের ফ্ল্যাগ পা দিয়ে মারিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকে বলবে এটুকু করলে কোনো সমস্যা নেই, তবে প্যালেস্টাইনে এক জার্মানকে তারা অপহরণ করলো আর মনে করেছিল সে ডেনমার্কের নাগরিক, তাকে মেরে ফেলার হুমকি দিল। পরে জানতে পারলো জার্মান, তখন প্যালেস্টাইন পুলিশ তাকে উদ্ধার করলো। তারপর লন্ডনে বড় একটা ব্যানার টাঙানো হলো, যদি এটা বন্ধ না করেন 77-এর মতো তাহলে ঘটনা ঘটতে পারে।
তার মানে আত্মঘাতী বোমা হামলা হতে পারে। আমার মতে এই কাজগুলো ইসলামের নীতির ভেতরে কখনোই পড়ে না। ছয় নম্বরের অংশ বিশেষ, বাকি পাঁচটা ক্যাটাগরি আলহামদুলিল্লাহ ষষ্ঠ। হয়তো একটা ফ্ল্যাগ পড়ালেন, কেউ বলবে ভুল, কেউ বলবে ঠিক, তবে পুরোপুরি হারাম বলবে না। কিন্তু নিরীহ মানুষ হত্যা করাটা হারাম ইসলামে। এখানে আরেকটা ব্যাপার আপনারা দেখবেন বেশ ভালো হয়েছে, যে আমেরিকাতে কোনো কিছু ছাপানো হয়নি, ইংল্যান্ডের সরকার ওই ব্যাপারে ডেনমার্কের বিরুদ্ধেই কথা বলেছে। অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর বেশিরভাগ ডেনমার্ককে সমর্থন করেছে, এটা বলে যে এটা তো বাকস্বাধীনতা। তবে জ্যাক স্ট্র ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বাকস্বাধীনতা থাকবে, তার মানে এই না যে কোনো ধর্মকে আক্রমণ করবেন, কারণ আমি কুৎসার ওঠাবেন। আমেরিকা একই কাজ করেছে, তারাও নিন্দা করেছে, কারণ এটা হতে পারে এর আগে যেসব ঘটনা ঘটেছে আমেরিকাতে, তারপরে ইংল্যান্ডে, তাদের রাজনৈতিক বুদ্ধি বেড়েছে। এমন না যে আগের কাজের প্রশংসা করছি, তবে এখন তারা বুঝেছে এইসব সামান্য জিনিস ক্যারিকেচার, এসব তো বিলিয়ন ডলারের ক্ষতি, এমনকি বিবিসিও। তাহলে পলিটিশিয়ানরা, বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে ডেনমার্কের এই ঘটনার নিন্দা জানালো, তারা ছিল মুসলিমের পক্ষে। কিন্তু অন্যান্য ইউরোপিয়ান দেশ, জার্মানি, ইটালি বলল এটা তো বাকস্বাধীনতা, সমস্যা কোথায়? এরপর ফ্রান্সে এটা ছাপা হয়েছিল, ফ্রান্সে যে খবরের কাগজে ছাপা হয়েছিল তার প্রধান সম্পাদককে বরখাস্ত করা হলো। ফ্রান্সে, ফ্রান্সের অবস্থান ছিল মাঝামাঝি জায়গায়। জর্ডানেও ছাপা হয়েছিল, একজন মুসলিম বলল যে আমি মুসলিমদের সচেতন করার জন্য ছেপেছিলাম, তাকেও বরখাস্ত করা হলো। এখানে বুঝতে হবে আমরা এমনভাবে প্রতিবাদ জানাবো যাতে ভুল ধারণাগুলো দূর হয়। এখন আমরা যদি ভায়োলেন্সের দিকে যাই, নিরীহ মানুষ হত্যা, এটা ইসলামের নেগেটিভ চিত্র তুলে ধরবে। কিন্তু যদি প্রথম পাঁচটা ক্যাটাগরির কথা বলেন, সবচেয়ে ভালো, কেউ আপত্তি করবে না। যদি আপনাদের বাক স্বাধীনতা থাকে, আমাদের স্বাধীনতা আছে, মিডিয়ায় উত্তর দিচ্ছি, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারি, আপনাদের পণ্যগুলো বয়কট করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমরা ড্যানিশ বিস্কিট খাবো না, আমরা আদালতে কেস করতে পারবো, তারপর রাজনৈতিক প্রেশার দেব, এটা স্বাধীনতা হলে আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এরকম ঘটনা মাশাআল্লাহ এর আগে কখনো ঘটেনি। আমার মতে এমন পরিস্থিতি এবারে প্রথম যে মাশাআল্লাহ মুসলিম উম্মা একত্রিত হয়ে জোর প্রতিবাদ জানিয়েছে। এমন না যে সাথে সাথে প্রতিক্রিয়া সময় দেওয়া হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে। এমন না যে ঘটনা ঘটেছে 20 জানুয়ারি আর তখনই প্রতিবাদ। প্রথমে তাদেরকে সময় দিয়েও যখন তারা গুরুত্ব দিল না, ইউরোপের অন্যান্য পেপারেও যখন এটা ছাপা হলো, তখন এটা বন্ধ করার জন্য প্রতিবাদ করা হয়েছে খুব ভালোভাবে, দু একটা ঘটনা বাদে যেখানে সীমা অতিক্রম হয়েছে আর ইসলামে এটা নিষিদ্ধ। এটা বাদে মাশাআল্লাহ আমার মতে মুসলিম উম্মা সামগ্রিকভাবে ভালোভাবে প্রতিবাদ জানিয়েছে। আর খবরের কাগজ হোক, সেটা মধ্যপ্রাচ্য অথবা বিভিন্ন টিভি চ্যানেল, সামগ্রিকভাবে আমার মতে প্রতিবাদটা খুব ভালো ছিল, প্রত্যেকেই নিজেদের মতো করে। তবে আমাদের মুসলিমদের সবগুলো কৌশলের ব্যাপারে ভালোভাবে জানতে হবে। প্রত্যেক দেশ নিজের মতো কাজ করেছে আলহামদুলিল্লাহ, তবে যদি কৌশলগুলো জানেন তাহলে আপনি নিজেও এখানে বসেই ইসলামের জন্য অনেক কিছু করতে পারবেন। আমরা উত্তর দিতে পারি, ইন্টারনেটে আর্টিকেল লিখব, খবর কাগজে ছাপাক বা না ছাপাক, বুকলেট ইত্যাদির মাধ্যমে অন্যদের জানান, মিডিয়াতে সবাই অংশ নিতে পারে। যদি মনে করেন শান্তিপূর্ণ প্রতিবাদে কাজ হবে তাহলে করেন, কিছু দেশে হয়তো কাজ হবে না কারণ তাদের সাথে সেই দেশের সম্পর্কও নেই, সেজন্য তাদের আগ্রহও নেই। তবে অর্থনৈতিক ব্যাপারগুলো যদি থাকে তাহলে দূতাবাস নিয়ে চিন্তা করে, যাতে করে সেখানে কোনো রকম সমস্যা তাদের না হয়। তাহলে এরকম পরিস্থিতি বিচার করে যদি প্রতিবাদ জানাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে দেখা যাবে যে আমরা ভুল ধারণাগুলো দূর করতে পারছি সঠিকভাবে আর ইসলামও প্রচার করছি সঠিকভাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকিরে দেওয়ান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।